গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের সাথে আমি রয়েছি মৃণাল আর আপনারা দেখছেন এমকে জানা সোশ্যাল হ্যান্ডেলের আরও একটি নতুন পর্ব আজকে আপনাকে দেখাবো এমন একটি ট্রিক্স যেটির সাহায্যে কিন্তু আপনি যে কোনো অবস্থাতে দাঁড়িয়েই ছবি তুলেই সেই ছবিকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করতে পারবেন তবে এই জন্য একটা কিন্তু শর্ত রয়েছে যেটা হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু স্ট্রেটভাবে দাঁড়িয়ে ছবি তুলতে হবে কোনো সেলফি ছবি কিন্তু কাজ হবে না মানে কাজ হলেও কিন্তু আপনার কাজে লাগবে না কেননা প্রফেশনাল কোনো জায়গাতে যদি আপনি ছবি দেন বা সরকারি কোনো দপ্তরে ছবি দেন তখন কিন্তু সেলফি নেওয়ার ছবি কিন্তু কার্যকর হয় না অবশ্যই কিন্তু ফ্রন্ট ফেসের ছবি কিন্তু সেখানে কাজে লাগে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে একটি ছবি তুলতে হবে যেটি আপনি কিন্তু এইভাবে পাসপোর্ট সাইজ ছবি দোকানে গিয়ে তুলেন বা ফটোগ্রাফারের কাছে গিয়ে পাসপোর্ট সাইজ হিসাবে ছবি তোলেন তো সেই ধরনের ফ্রন্ট ফেসিং একটা ছবি আপনাকে তুলতে হবে তারপরে হবে যে কাজটি আপনি আজকে জানতে পারবেন সেই কাজের সাহায্যে খুব সহজেই কিন্তু আপনার যে কোনো ছবি ড্রেস বা আপনার ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন এবং ছবিটি কিন্তু একদম পারফেক্ট পাসপোর্ট সাইজের আকারে কিন্তু সঙ্গে সঙ্গে একদম কাট আউট হয়ে যাবে তো কীভাবে এই কাজটি করবেন তা জানতে হলে আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদের সবার কাজে লাগবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করা যাক তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকে আপনাকে যে কোনো একটু ব্রাউজার চুজ করে নিতে হবে ধরুন আমি ক্রোম ব্রাউজার নিয়ে নিচ্ছি ক্রোম ব্রাউজার আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করার পর লিখবেন কার্ড আউট প্রো সো আউট প্রো লিখতে লিখে দেওয়ার পর সার্চ করবেন দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশান শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার সো এখানে ক্লিক করে দিন সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ রয়েছে এখানে ক্লিক করে দিন এরপর আপনারা ওই ছবিটিকে চুজ করে নিন যে ছবিটি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন তো আমি চুজ করে নিচ্ছি ধরুন আমি এই ছবিটি রাখতে যাচ্ছি তো আরেকবার সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই ছবিটি এই ছবিটা আমি ধরুন চেঞ্জ করতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড এবং পাসপোর্ট সাইজ করতে যাচ্ছি তো এটা স্কোয়ার মোডে আছে এবং ডান করে দেবো ডান করার পর দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে হবে তো ওয়েট করলে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়েছে এরকম তো আমরা একটা টুইট করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে আমরা যদি দেখায় দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট থাকে না খুব স্বান্ত তাই জন্য আমরা কালার চেঞ্জ করবো যেটা হচ্ছে ব্লু থাকে বেশিরভাগ তো কালার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কালার আপনি এখানে দিয়ে সিলেক্ট করতে পারবেন তো আমরা সাধারণত ব্লু থাকি তো ব্লুতে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ছবির মতন কালার এসে গেছে এরপর দেখতে পাচ্ছেন ড্রেস তো এই ড্রেসটা তোরা দেখতে ভালো লাগছে না ধরুন অন্য একটা ড্রেস আমি লাগাতে চাচ্ছি তার জন্য দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ড্রেসের লোগো রয়েছে সো এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন তিনটা অপশান রয়েছে একটা হচ্ছে মেন রয়েছে মেন্স ওমেন্স এবং চিলড্রেন্স ধরুন আমি এটা মেন্স মেন্সের জন্য লাগাচ্ছি চিলড্রেন্সও আপনি পেয়ে যেতে পারেন নানান ধরনের ড্রেস রয়েছে এখান থেকে আপনি স্ক্রল করলে অনেক ড্রেস পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন ওমেন্স রয়েছেন ওমেন্সে ক্লিক করলেও কিন্তু নানান ধরনের কিন্তু আপনি ড্রেস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেন্স রয়েছে মেন্সে গেলেও কিন্তু আপনি অফিসিয়াল অনেক ড্রেস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কোট টাইপ রয়েছে তো আমি এই ছবিটা এই ড্রেসটা চুজ করিলাম তো এখানে বলে রাখি যদি অনেক সময় এখানে কিন্তু ইমেল দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে বলে আপনি অবশ্যই কিন্তু এখানে ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে এখানে একটি ফার্স্ট টাইম রেজিস্টার করে নেবেন আমার যেহেতু করা আছে সেই জন্য কিন্তু আমার চাইছে না দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কত সুন্দরভাবে কিন্তু এখানে অটোমেটিক কিন্তু পাসপোর্ট সাইজের আকারে ছবিটি চেঞ্জ হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে গেলো এবং যে পোশাক বা ড্রেসটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেলো এরপর দেখতে পাচ্ছেন ডান রয়েছে ডানে ক্লিক করে দিন ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপর দিকে যদি স্ক্রল করি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই ছবিটি কিন্তু পাসপোর্ট ছবির আকারে এবং যে ব্যাকগ্রাউন্ড বা ড্রেস সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডাউনলোড রয়েছে ডাউনলোড এইচডি সো এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে কোন ফরম্যাট চাই সেই ফরম্যাটটা এখানে শো করছে পিএনজি নাকি জেপিজে সো আমি ধরুন জেপিজে রাখতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইমেজ কোয়ালিটি হাই এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিন দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ডাউনলোডে ক্লিক করে দিন সো ডাউনলোডে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট এখানে ওপেন শো করছে এখানে যদি ওপেনে ক্লিক করে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পাসপোর্ট ছবি কিন্তু রেডি হয়ে গেছে আপনি জুম ইন করে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু জুম করলেও কিন্তু ফেটে যাচ্ছে না এবং এই ছবিটি যদি আপনি যে কোনো প্রিন্টিংয়ে দেন প্রিন্টিং মেশিন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পাসপোর্ট ছবি আকারে কিন্তু প্রিন্ট হয়ে যাবে আপনাকে আর বেশি খাটতে হবে না দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু একটি ছবির ব্যাকগ্রাউন্ড ড্রেস এবং ছবির সাইজ খুব সহজে কিন্তু পাসপোর্ট আকারে আপনি পাসপোর্ট পিকচার আকারে কিন্তু আপনি রেডি করতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য যদি ভিডিওটি এখান থেকে একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যদি এখনও পর্যন্ত আমাদের এমকে কে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অর্থাৎ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং চ্যাট ফলো না করে থাকেন অবশ্যই কিন্তু ফলো করে দিন সেখানেও কিন্তু আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ টেক রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন স্টে কেয়ার বাই